খুব চিন্তার মধ্যে ছিলেন। আসলে আমাদের পরিবার পরিজন বলে কেউ নেই তো, হয়তো সেই চিন্তার কারণেই উনি রাজা আকাশের কাছে গিয়ে নিজের মনের কথা বলে দিয়েছেন। আপনি ওনার ওসব কথায় কান দেবেন না, আমার কিছুই চাই না। তুমি হলে একাধারে আমার গুরু এবং আমার বন্ধু। তুমি যখন বিবাহের ব্যাপারে ভাবছো তাহলে আমাকে বলো না যে কে সেই কন্যা, ওকে দেখতে কেমন, ওর কি পছন্দ কি অপছন্দ কিছু অন্তত বলো। তার মানে আপনি আমাকে বলছেন যে যদি আমি বিবাহের কথা ভেবে থাকি আপনাকে তা আমি বলতে পারি? অবশ্যই বলতে পারো। বলো কে সেই মেয়ে। আসলে হয়েছেটা কি, আসলে বিষয়টা হলো যে আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব, আমি তো এখনো সেই কন্যাকে চিনি না। বিবাহ অনেক দূরের কথা রাজকুমারী, সত্যি কথা বলতে আমার কাছে সময় ছাড়া আর কি বা আছে। কেন কেউ আমাকে একজন পাত্র হিসেবে সুযোগ্য মনে করবেন? আমার কাছে না অর্থ আছে না বাসস্থান আছে, কিছুই নেই। শুধু এটুকু জানি যে এখনো অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু অর্জনও করতে হবে, সেই জন্য আপনি আমার বর্দার কথা কান দেবেন না, আমার কিছুই চাই না। অনুমতি দিন। জানি না কেন এমন মনে হচ্ছে যে শ্রীনিবাস আমাকে স্পষ্ট করে কিছুই বলতে চাইছে না। আমি জানি না যে এমন কি করব যাতে ও আমাকে আমার প্রশ্নের উত্তরটা দেয়। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই জানি যে আমি শ্রীনিবাসের সমস্যার সমাধান কিভাবে করব। যা কিছু গোবিন্দ রাজা চেয়েছে আমি তা ওকে অবশ্যই দেব। এইবার এইসব কিছু দেখে শ্রী নিশ্চয়ই অত্যন্ত প্রসন্ন হবে। যাক, শুধু ওর আশার। তুমি তো বলছিলে না শ্রী, যে আমরা কিভাবে নিজেদের বাড়ি বানাবো, কোথা থেকে নিয়ে আসবো ধনধান্য, এসব কিছু। তাই দেখো, এবার এই সমস্ত সমস্যার সমাধান হবে যে মুহূর্তে আমাদের বাসস্থান তৈরি হয়ে যাবে। তুমি সর্বপ্রথম ঋষি ভৃগুর কাছে গিয়ে ভার্গবীর সঙ্গে নিজের বিবাহের কথাটা বলে ফেলো, ওনাকে নিজে আমন্ত্রণ জানাবে। উনিও দেখতে পাবেন যে আমরা সাধারণ মানুষ নই, যথেষ্ট সম্পন্ন ব্যক্তি, ওনার মেয়েকে প্রসন্ন রাখতে পারবো। এসবের কি দরকার ছিল গোবিন্দরাজ? কেন গেলেন রাজা আকাশের কাছে, কেন চাইলেন এসব? তুমি তো বলেছিলে যে এটা কোনো বাসস্থান নয়, এটা একটা ভাঁড়ার ঘর, আমাদের কাছে খাবার জন্য দুমুঠো চাল ছাড়া তো আর কিছুই নেই। তাই এই সব সমস্যা সমাধান করার জন্যই আমি রাজা আকাশের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আর দেখো, মহারাজ সত্যি আমাদের সাহায্য করেছেন। কি হয়েছে শ্রী, আমার কি কোনো ত্রুটি হয়েছে, কোনো ভুল করে বসেছি আমি? আমি তো তোমার ভালোর জন্যই এই সব পড়লাম, তাহলে এসব দেখে তুমি প্রসন্ন হলে না কেন? আমি আপনাকে কিভাবে বোঝাই বর্দা, যে সব উপহার রাজকুমারী পদ্মাবতী এই কারণে পাঠাননি যে উনি আমার বিবাহের জন্য প্রসন্ন হয়েছেন, বরং উনি এই জন্য পাঠিয়েছেন কারণ উনি আমাকে ভালোবাসেন। আর আপনি অজান্তে পদ্মাবতীর সেই অনুভূতিগুলিকে আরো প্রশ্রয় দিচ্ছেন। শ্রী, কি হয়েছে, সমস্যাটা কোথায়? কিছু হয়নি, আমাকে এখন ঋষি ভৃগুর বাড়িতে যেতে হবে, বিদ্যার গায়ে হলুদের আয়োজন করতে হবে, তাই আমি আসি। এইভাবে যাবে একটা বিয়ে বাড়িতে এরকম মুখ ভার করে? ওখানে গিয়ে সবার আগে ভার্গবীকে বলবে এই সব, যে এখানে সমস্ত আয়োজন করা হয়ে গেছে, বিবাহের পর আর কোনো কোনো জিনিসের কোনো কষ্ট হবে না, ওর নিজের বাসস্থানও থাকবে, অর্থও থাকবে, আর সম্পত্তিও থাকবে। তুমি তো এসব দেখে প্রসন্ন হলে না, যাক হতে হবে না, অন্তত ও প্রসন্ন হোক। গোবিন্দরাজ, একটা কথা বলি, আপনি খুব ভালো মানুষ এবং খুব নিরীহ বটে, আপনি তো সবসময় আমার মঙ্গল কামনাই করেন, তাই যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই।
কি চলতে থাকে ওর মাথার মধ্যে। প্রথমবার বাড়িতে এমন লক্ষ্মীর আগমন হলো, আর এবার যদি তাড়াতাড়ি গৃহলক্ষ্মী ভার্গবীও চলে আসে তাহলে এই পরিবার পূর্ণতা পেয়ে যাবে। ঈশ্বর, এবার সবকিছু ঠিক করো। মনে আছে স্মৃতি, যখন বিদ্যা ছোটবেলায় খেলতে খেলতে পড়ে গিয়েছিল, তুমি ওর দুধের মধ্যে অত্যধিক হলুদ দিয়েছিল ওকে সুস্থ করবে বলে। হ্যাঁ, অতিরিক্ত হলুদের জন্য অসুস্থ ছিল আর এক মাস পর্যন্ত দুধ মুখেও তোলেনি। কি হলো বিদ্যা, তুমি কাঁদছো কেন? বিদ্যা, কি হয়েছে মা? দেখুন না মা, কে জানে হঠাৎ কি হয়েছে, আমরা ছোটবেলার কথা বলছিলাম আর ও কেঁদে ফেললো। কিছু অন্তত বলো মা, কি হয়েছে? বিদ্যা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত একে অপরের কাছে কিছুই লুকোইনি, তুমি আমার বোনের মতো। তোমার চোখে এভাবে জল দেখলে আমারও কষ্ট হয়, বলো না কি হয়েছে। পাশের বাড়িতে একজনের বিবাহ হচ্ছিল, সবই ভালো মতো হলো, কিন্তু যখন কনের বিদায় হচ্ছিল ওর বাড়ি থেকে, চোখে জল চলে এলো। আমাকেও একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তোমাদের সবাইকে ছেড়ে, আমার নিজের পরিবারকে ছেড়ে। এটাই তো সংসারের নিয়ম মা, মেয়েরা নিজেদের বাপের বাড়ি ছেড়ে চলে যায়, সেই জন্য তো অন্য কারোর গৃহে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু বড় তো নিজের বাড়ি ছেড়ে যেতে পারে, তাই না বধুর বাড়িতে থাকতে? না পারে না, কারণ আপনজনদের ত্যাগ করার মতো শক্তি আর অন্যকে আপন করে নেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র নারীরই থাকে। আরে ভার্গবী, তোমার আবার কি হলো? আমার সাথেও একদিন এটাই হবে, আর আপনি আমায় এভাবেই বোঝানোর চেষ্টা করবেন, তাই না? দেখো, একজনের কাঁদা বন্ধ হলো তো অন্যজন কাঁদতে শুরু করে দিল। দেখবে একজন সুন্দর বর আসবে হাতে বড় মাল্য নিয়ে, তোমাকে বরণ করবে আর সঙ্গে করে নিয়ে যাবে। আমি শ্রীনিবাসকে এত ভালোবাসি, কিন্তু মা বাবাকে আমি কিভাবে ছেড়ে যেতে পারি? প্রণাম মা। একি এখানে এত কান্নাকাটি চলছে কেন? দেখো না শ্রীনিবাস, বিদায় বেলার কথা ভেবে সব মেয়েরা কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছে। ভার্গবী তো নিজের কক্ষে বসে কাঁদছে। আপনি এনাদের সামলান, আমি না হয় ভার্গবীর দিকটা দেখছি। তোমার চোখে যখন জল দেখতে পাই তখন আমার মনে হয় যেন এই সংসার থেকে হাসিটাই কোথাও হারিয়ে গেছে। চলো 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 পাল্টাই।